আসসালামু আলাইকুম বন্ধুরা। মুনিয়ার প্রথম বিয়ে নবম শ্রেণীতে নিলয়ের সাথে হয়েছিল, তার চাঞ্চল্যকর তথ্য চলে আসলো এবার গণমাধ্যমে। কুমিল্লার 6 নং ওয়ার্ড শুভপুরের নিলয় নামের এক বিবাহিত পুরুষের সাথে 2014 সালে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল মুনিয়া। এরপর 2016 সাল থেকে ঢাকা গুলশানে বসবাস করা শুরু করেন মুনিয়া। কিন্তু কিভাবে তার এত রাতারাতি পরিবর্তন? 2014 সালে তার বাবা মা জীবিত ছিল এবং তার এই বিয়েটাকে নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের মামলা করে ছুটিয়ে নিয়ে আসে 3 মাসের মাথায়। এখন কথা আসছে তার পরপরই নাকি সাইমের ব্যতীত অনেক পুরুষের সাথে মুনিয়ার অনেক ধরনের অবৈধ সম্পর্ক ছিল। মুনিয়ার টার্গেট হিসাবে এখন ধরা যায় কোটিপতির সন্তান, কিন্তু আজ কালের বিপরীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল মুনিয়া। মৃত্যু নাকি হত্যা, কোনটি আপনাদের কাছে মনে হয় এই বিষয়টি কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু এই বিষয়ে গণমাধ্যম এখন কেঁপে বসেছে। তাহলে মুনিয়ার কি দোষ ছিল নাকি কোটিপতির সন্তানরা এরকম হাজার মুনিয়াকে কালের বিপরীতে হত্যা করে নিজেদের যৌন পিপাসা মিটিয়েছে? কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের তীব্র নিন্দা, এবং বিচার চাই বলে কমেন্ট করতে ভুলবেন না, যাতে কোনো কোটিপতির শয়তান সন্তান এই ধরনের কাজ আর দ্বিতীয়বার করতে ভয় পায়। বাংলাদেশ সরকারের কাছে আমাদের এতটুকু আবেদন যে কোনোদিনও যেন কোনো হত্যাকারী এই বাংলার মাটিতে ছাড় না পায়। আজকে এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। পাস আনে কহুঙ্গা তো আওগি, और पास आने कहूं तो अगर मैं किस करूंगा तो चलेगा क्या?